শনিবার নিজের সরকারি বাংলোতে জনতার অভাব অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা ইন্দ্রনগর নিবাসী সোমা রায় ও শম্ভু রায়ের একমাত্র ছেলে শুভ্রজিৎ রায়। শুভ্রজিৎ তার 5 বছর বয়স থেকে রক্তঘটিত বিরল রোগে আক্রান্ত। মা বাবার পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় চালানো সম্ভব হচ্ছিল না। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে একরাশ আশা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন। শনিবার সকালে আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে নিজের সরকারি বাংলোতে জনতার নানা অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনগণ মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার সাথে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা শোনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। জনসাধারণের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর পি কে চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।